দুনিয়ার জীবনের প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি যা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করব বাস ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এর হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন দুই নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক মউত এবং জীবন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে আমি আবার বলছি আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে হাসান না আহসান মানে আমরা বলি না গুড বেস্ট বেটার আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে বেটার কে আল্লাহ পাক দেখতে চান না আমলে আমাদের মধ্যে এভারেজ কে গতানুগতিক কে কে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলো কে ঈদের দিন নামাজ পড়তে আসছে কে শুধু রমজান মাসে পাক্কা মুসল্লি হয়ে যায় হ্যাঁ কে মাঝে মাঝে ইসলাম প্র্যাকটিস করে এটা আল্লাহ দেখতে চান না এভারেজ মুসলিমদের দিয়ে এই উম্মতের কোনো খেদমতও নাই কোনো কাজও নাই এবং আল্লাহ পাক এভারেজ মুসলিমদেরকে দিনের বিজয়ের জন্য সৃষ্টিও করেন নাই আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রথম কে হয়েছে এটা আমরা ফলো করতে চাই প্রথম কে হয়েছে বোর্ডে স্ট্যান্ড কে করেছে ফার্স্ট কে করেছে ফার্স্ট কে হয়েছে কে প্রথম আমেরিকা বিজয় করেছে কে প্রথম জেরুজালেম বিজয় করেছে কে প্রথম চাঁদ চাঁদে ওই পতাকা গেড়েছে এগুলো আমরা প্রথম দেখতে চাই আমরা কিন্তু সেকেন্ডের দিকে খুব একটা ফোকাস করি না আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা হলো আল্লাহ পাকের দয়া এটা কি আল্লাহ পাকের অসীম রহমত আল্লাহ পাকের দয়া কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে আমি কি বুঝতে পারছি তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া মনে করেন আমি নামাজে দাঁড়িয়েছি আপনি দাঁড়িয়েছেন এখন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার নামাজটা যেন এই মসজিদের সব মুসল্লির চেয়ে ভালো হয় মনে করেন আপনার নামাজ কাজাও হয়ে গেছে আল্লাহ না করুক এখন আপনি কাজা আদায় করছেন কাজা আদায় করার সময় আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে যারা নামাজ কাজা করেছে তাদের মধ্যে যেন আমার নামাজটা শ্রেষ্ঠ হয় মনে করেন আপনি সওম রাখছেন রমজান মাসের বা নফল সওম রাখার সময় চিন্তা করতে হবে এভাবে যে আমার এই রোজাটা যেন অন্যদের রোজার চেয়ে ভালো হয় যাকাত দিচ্ছেন সাদাকা করছেন ওয়াজ করছেন লেকচার দিচ্ছেন দিনের যে কোনো কাজই করছেন দিনের একটা মার্কাজ করছেন চিন্তা থাকবে আমার কাজটা যেন অন্যদের চাইতে শ্রেষ্ঠ হয় আমরা খুব এভারেজ চিন্তা করি এবং আমাদের সমাজ এভাবেই আলেম ওলামাদেরকে মানে গ্রহণ করে নিয়েছে মনে করে যে আলেম ওলামা মানুষ সে ময়লা একটা কাপড় পরবে সে গাড়ি চালাবে না সে বাইক চালাবে না সে একটু ভালো ঘড়ি পড়তে পারবে না হ্যাঁ ভালো বাসা সে করতে পারবে না হ্যাঁ তার চুল হবে উস্কো খুস্কো গায়ের কাপড়গুলো হবে নোংরা হ্যাঁ সে ঘুমাবে মাটিতে ফ্লোরে বিছানা করে আমাদের সেন্টিমেন্টটা কেন জানি এমন হয়ে গেছে তাই না সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় গাড়ি চড়বে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বাড়িতে থাকবে সবচেয়ে বড় দিনী কমিউনিটি সবচেয়ে বড় খেদমত করবে ইসলামের এই দেশের মাটিতে ইনশাআল্লাহ দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক দেখতে চান সেটা আপনার গায়ে আপনার চলাফেরায় আপনার পরিবারে আপনার সমাজে ইসলামের ইসলামের দায়িত্ব যদি ইসলামপন্থীদের কাছে আসে তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে গর্জিয়াস কান্ট্রিটা হবে বাংলাদেশ এরকম চিন্তা থাকবে কেন গতানুগতিক চিন্তা কেন থাকবে হ্যাঁ এটাও ঠিক বহু আল্লাহওয়ালা মানুষ আছেন যারা সমাজের চাকচিক্য থেকে দূরে চলে যান এটাও দরকার আছে কারণ সমাজটা কলুষিত এখানে ঢুকে এটাকে সংস্কার করতে গেলে হয়ে ওঠে না এই জন্য তারা বাধ্য হয়ে এখান থেকে সরে আসেন এটাও একটা অপশন